দর্শক আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজভিএস 24 এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। পুরো খবর জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 21 মে। অনলাইনে আবেদন ফর্ম মিলবে 8 মার্চ থেকে চলবে 31 মার্চ পর্যন্ত। এবারই প্রথমবারের মতো কেন্দ্র ছাকছে ঢাকার বাইরে, এতে গেলবারের চেয়ে ব্যয় বাড়বে 50% বেশি। শামিমা সুলতানা রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা মহামারীর কারণে এখনো সরাসরি পাঠদান বন্ধ থাকলেও নবাগতদের আগমনের পথ থেমে থাকছে না। তাই তো ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্ত নিতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বৈঠকে বসে ভর্তি কমিটি। এতে সিদ্ধান্ত হয় অনলাইনে ফর্ম বিক্রি চলবে 8 থেকে 31 মার্চ পর্যন্ত। ক ইউনিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া শুরু হবে 21 মে থেকে। মোট 5টি ইউনিটের এই পরীক্ষা চলবে 5 জুন পর্যন্ত। প্রক্রিয়া শুরু হয়ে গেল, এখন যারা ইউনিট প্রধান আছেন তারা তার কমিটি নিয়ে বিশদভাবে এখন কাজ করবেন এবং নতুন পরিস্থিতিতে নতুন কিছু ব্যবস্থাপনা সেগুলোর জন্য তারা ক্রমান্বয়ে কাজ করে যাবেন। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব মানতে প্রথমবারের মতো ঢাকার বাইরেও নেওয়া হচ্ছে কেন্দ্র। যেহেতু এবার ঢাকার বাইরেও আছে, সুতরাং আপনারাও বিভিন্নভাবে সহায়তা করতে পারবেন। কোথায় কতটুকু কি অ্যাড্রেস করতে হবে, এটা নতুন অভিজ্ঞতা তো, প্রথম তো, ফলে সে বিষয়গুলোর বিশেষভাবে সকলেরই যদি সদয় দৃষ্টি থাকে, তা আশা করি সমন্বিতভাবে আন্তরিকতার সাথে সকলের সহযোগিতা করলে ভালোভাবেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই করে তাদের মাধ্যমে এটা করতে হবে। বিভিন্ন বিভাগীয় শহরে আমাদের বিশ্ববিদ্যালয় আছে। পরীক্ষা আয়োজনে ভিন্নতা থাকায় গেলবারের চেয়ে ব্যয় বাড়বে 50% বেশি, তাই ফর্মের দামও বেশি দিতে হবে ভর্তিচ্ছুদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ সামাদ। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতে একটু জানতে চাচ্ছি যে এই বছর যেহেতু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হয়নি, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে এবার মানুষের আগ্রহটা স্বাভাবিকভাবে একটু বেশি। একটু জানতে চাবো পুরো প্রক্রিয়াটা আসলে আপনারা কিভাবে নির্ধারণ করছেন। ধন্যবাদ। আসলে পুরো প্রক্রিয়ার মধ্যে যেটা হচ্ছে যে ভর্তি প্রক্রিয়াটা তো শুরু হবে যে এসএসসি এবং এইচএসসির জন্য 10-10 করে 20 নম্বর আমরা নির্ধারণ করেছি, আর এমসিকিউতে থাকবে 60 নম্বর। আর আমরা ভাষাটা একটু পরীক্ষা করতে চাই ছেলে মেয়েদের, যাতে একটা রিটেন পরীক্ষা হয়, সেটা হবে 40, এই 120 নম্বর নিয়ে আমাদের পরীক্ষাটা হবে। এবং এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এবার তো ছাত্র যেহেতু অটো পাস কিছুটা হয়েছে, সব মিলিয়ে ছাত্র সংখ্যা বাড়বে, সেই কারণে আমরা প্রথমে পরীক্ষা নিব সবার, তারপরে যে এমসিকিউর যে নাম্বারটা যেখানে 60 নাম্বার আর উপরে 80 নাম্বার হয়ে যায় গড়ে, তো সেখানে এই 60 নাম্বারের খাতা এমসিকিউটা আর কি রেজাল্টটা দেখে তারপরে আমরা যাব ইয়ের রিটেন পরীক্ষার এই খাতা মূল্যায়নের ক্ষেত্রে। কারণ এই 60% নাম্বারের মধ্যে যদি 2 লাখ হয়, 1.5 লাখ হয় এমন হয়, তাহলে দেখা গেলো আমাদের ভর্তির যে আমাদের যে পরিমাণ ছাত্র আমরা ভর্তি করাতে পারবো তার কয়েক গুণ বেশি, 4-5 গুণ বেশি বা 6-10 গুণ বেশি, তাতে 20-25 হাজারের বেশি হবে না। এই 20-25 হাজারের খাতা আমরা দেখবো হলো গিয়া ফাইনাল, যা এদের মধ্যে থেকে আমরা আমাদের যে ভর্তি করানোর যে সংখ্যা সেটা আমরা ঠিক করব। আর একটা হলো যে এই খবরে, আপনাদের খবরে যেটা শুনলাম, আমাদের শামিমা আমার ছাত্রী, তো যে বলে ভর্তি ফর্মের দাম বাড়ানো হয়েছে, অর্থাৎ কত বাড়ানো হয়েছে এটা কিন্তু বলেনিও, কিন্তু আসলে তেমন বাড়ানো হয়নি। এটা হলো যে 50% খরচ বাড়বে 50%, কিন্তু ভর্তি ফর্ম আগে 500 টাকা ছিল, 150 টাকা করা হয়েছে, এবং এই 150 টাকা আসলে আমাদের এখন আমি বলবো যে এটা খুব বেশি না ওই অর্থে আমাদের দেশের মানুষের। যদিও করোনার মধ্যে অনেকের আয় রোজগার অনেক কমে গেছে, কিন্তু এই বছর আমাদের বাজেটে যেহেতু আমরা টাকা আনতে পারিনি সরকারের থেকে, আমাদের একটা এরকম আলোচনা আছে যে আমরা
আগামী বছর ভর্তির এই যে এই অর্থ যে 600 হবে সেটা হয়তো অর্ধেকে আমরা নামিয়ে নিয়ে আসবো। এইবারে একটু সামান্য কষ্ট আমাদের ছেলে মেয়েদের হবে, এই 150 টাকা তারা এবার বেশি দিতে হইতে পারে, কারণ আমরা কুলেই উঠতে পারছি না, আমাদের সেই সামর্থ্য নেই। সামর্থ্য থাকলে অবশ্যই আমরা পারলে ফ্রি আমরা করে দিতাম ভর্তিটা। জি স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাবো, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যেহেতু এবার হয়নি এবং অটো পাশের একটা বিষয় ছিল এইচএসসি পরীক্ষায়, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ফলাফলটাকে আসলে কোনো সংশয় তৈরি করবে বা মান নির্ধারণে কোনো সমস্যা তৈরি হতে পারে? এটা আসলে গ্রহণ করা এবং বর্জন করার ব্যাপার। যেহেতু একটা দুঃসহ পরিস্থিতিতে আমরা সকলেই আক্রান্ত এবং আমরা এই পরীক্ষা নিতে পারি নাই, পরীক্ষা দিতে পারি নাই, সেই ক্ষেত্রে আমরা এটা মেনে নিয়েছি এবং মেনে নিয়েছি বলেই 10-10 করে দিয়েছি। আমরা তো তাদেরকে বাদও দিচ্ছি না, বা সবাই এখানে এই সুযোগটা পাবে এবং এটা গ্রহণযোগ্য হবে আমার মনে হয় সবার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে এবারে প্রথমবারের মতো ঢাকার বাইরে কেন্দ্র পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে এতে কি তেমন কোনো সমস্যা তৈরি করতে পারে, আপনার কি মনে হয়? এটা আসলে এটা এক ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে, সেগুলো আমরা তো এর আগে এইভাবে কোনোদিন পরীক্ষা নিইনি, সে কারণে বিভাগীয় শহর 8টা, বড় বিভাগ যেগুলো সেখানে ছিল 4টা, এটা একটা ট্রায়াল অ্যান্ড এররের মতো। আমরা আমাদের যতটুকু সাধ্য আছে তা দিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যে সিভিল প্রশাসন, তারপরে আমাদের ইউনিভার্সিটি যারা আমরা পরীক্ষার কাজে যুক্ত থাকবো, তারা এই 8টা জায়গায় আমরা কনসেন্ট্রেট করব এবং আমাদের প্রশ্নপত্র বা ভর্তির কাগজপত্র সরঞ্জাম এগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে, সেটাতে একটু কষ্ট হবেই, কিন্তু বৃহত্তর কল্যাণের জন্য ছোটোখাটো ক্ষয়ক্ষতি আমাদের মেনে নিতে হবে। কিরকম, ওই আমাদের বাচ্চারা এখানে করবে, ছেলে মেয়েদের ভোগান্তি কমবে, আমাদের এর অভিভাবকদের ভোগান্তি কমবে, যে 150 টাকা বাড়ানো হলো, কিন্তু ঢাকায় যদি আসতো তার থাকা খাওয়া এটা তো অনেক কষ্ট আসলে বাড়তো এবং অর্থের খরচের পরিমাণ বাড়তো। সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে সরকার এবং আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের নাগরিক সমাজ, কি আমাদের মিডিয়া যারাই আছে, সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটাকে সফল করতে চাই এবং এরপর থেকে এটা ট্রায়াল করে দেখব যে পরে কি আগের যে 4টা বিভাগ ছিল সেটাতে আনা যায় কিনা, কিংবা এটা রাখতে হবে কিনা, এবারটা এক ধরনের পরীক্ষামূলক। সুতরাং আমরা আশাবাদী যে আমাদের সকলের সহযোগিতায় আমরা এই কাজগুলো করতে পারবো ঠিক মতো। গত কয়েক বছর ধরে প্রশ্ন ফাঁস নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁস নিয়ে বেশ তোলপাড় চলছে, এই বিষয়টা আমরা জানি, তা এই বিষয়ে এবার কি কোনো বিশেষ ধরনের পরিকল্পনা রয়েছে আপনাদের? প্রশ্ন ফাঁস নিয়ে আগেও ছিল এবং প্রশ্ন ফাঁস মেডিকেলেও হয়েছে এই দেশে, এটা দরিদ্র এবং উন্নয়নশীল দেশ, আমাদের নানা নৈতিকতা বা এই বোধ আমাদের এখন ওই রকম শক্ত হয় নাই, সে কারণে এটা হয়। আর আমাদের লোকজনের চাইতে দেখা যায় বাইরের লোকজন বেশি জড়িত, প্রেস থেকে আউট হয়ে যায় এবং এখানে একটা চক্র থাকে, সেই ক্ষেত্রে আমরা তো 2-3 বছর যাবৎ এটা কম হচ্ছে এবং একবার হয়ে গেল সোশ্যাল সায়েন্সে আমরা সাথে সাথে প্রশ্ন, নতুন প্রশ্ন তৈরি করে তারপর আমরা পরীক্ষা নিয়েছি, কাজেই প্রশ্ন ফাঁস হলো সেইটা দিয়ে ভর্তি হওয়া আমাদের এখানে হয় না। আর আমরা প্রায় 80 জনের মতো ছেলে মেয়েকে বহিষ্কার করেছি যারা এরকমভাবে ভর্তি হয়েছিল। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাহায্য করছে, সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের বিষয়টা ঠিক ভর্তি হয়েছে টিকে থাকছে এটা হচ্ছে না, সেই সম্মান এবং মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখার জন্য বরাবরই চেষ্টা করি, এবারেও আমাদের সেই চেষ্টা থাকবে। ডক্টর মোহাম্মদ সামাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডক্টর, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ সামাদের সাথে। পরে খবরে যাচ্ছি, শুরু হলো ক্রিকেটারদের করোনা টিকা দেওয়ার কার্যক্রম। প্রথম দিন তামিম ইকবাল সহ 6 ক্রিকেটার টিকা নিয়েছেন, টিম ম্যানেজমেন্ট এবং বিদেশি কোচিং স্টাফ মিলিয়ে সংখ্যাটা 23 জনের। শুরুতে ভয় থাকলেও খোঁজ নিয়ে নিরাপদ জেনে ভ্যাকসিন নেওয়ার কথা জানিয়েছেন তামিম। হাসপাতাল মানেই ক্রিকেটারদের ইঞ্জুরি বা অসুস্থতার খবর, কিন্তু কর্মীটলায় এক ঝাঁক ক্রিকেটার এসেছিলেন একসাথে। উৎসবমুখর পরিবেশ, নিরাপত্তার কড়াকড়ি, গণমাধ্যম কর্মীদের ভিড়, উপলক্ষ করোনার টিকা নেয়া। ক্রিকেটারদের মধ্যে শুরুতেই ভয় ভীতি থাকলেও তা জয় করে টিকা দিয়েছেন তামিম, সৌম্য, মিরাজ, তাসকিন, নাইম শেখ, নাসুমরা। যখন প্রথমে অ্যাপ্রোচ হয়েছিল আমিও শিওর ছিলাম না নিব কি নিব না, বাট যখন এটা নিয়ে আমার সাথে কথা বলেছে বিভিন্ন জন, যাদের সাথে আমাদেরকে বুঝাইছে যে এই এই কারণ, এই সিমটমস হইতে পারে, তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ইটস এ গুড থিং দ্যাট আই এম টেকিং। আর
যেটা বললাম যে আসলে আমরা অনেক লাকি, আমরা বাংলাদেশের অনেক লাকি যে আমরা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে জিনিসটা নিতে পারতেছি। তামিমের মতো সস্ত্রীক টিকা দিয়েছেন সৌম্য সরকারও, নিজের অনুভূতি তুলে ধরেছেন তিনি। সেফটিটা অনেক বড় একটা জিনিস, তো আমরাও যারা এজ এ প্লেয়ার অনেক বেশি ট্রাভেল করতে হবে, তো এইগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের কাছে ফিল ভালো হচ্ছে, তো সবার নেওয়া উচিত। হেড কোচ রাসেল ডোমিঙ্গো থেকে শুরু করে ওটিস গিবসন, নিকলি সব বিদেশি কোচিং স্টাফও একই সাথে টিকা দিয়েছেন, ছিলেন দেশের টিম ম্যানেজমেন্টের সদস্যরা। একদিকে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে করোনা টিকা দেয়া হচ্ছে, অন্যদিকে চলছে কোভিড টেস্ট। করোনা টেস্ট অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে, আমরাও এখন করোনা টেস্ট করলাম, যাওয়ার আগে তিনটা টেস্ট আছে, আজকে একটা হলো, আবার 20 তারিখ আরেকটা আছে, তারপরে আবার 22 তারিখ আরেকটা। প্রথম দিন 6 ক্রিকেটার সহ দল সংশ্লিষ্ট 23 জন টিকা দিয়েছেন, আগ্রহী বাকিরা শনিবার ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরিফুল ইসলাম। আরিফ, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আজকে 6 জন ক্রিকেটার টিকা নিয়েছেন, কি অবস্থা ছিল সেখানে এবং তাদের প্রতিক্রিয়া কি একটু যদি জানতে চাই। সব থেকে বড় ব্যাপার ছিল, যেহেতু জাতীয় দলের ক্রিকেটাররা কুর্মিটোলা হাসপাতালে যাচ্ছে না, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের একটা প্রোটোকল ছিল যে কোনো প্লেয়ার যেন জনসাধারণের সংস্পর্শে না আসতে পারে, যতটা সম্ভব আসলে কুর্মিটোলা হাসপাতালে যে কর্তৃপক্ষ, অ্যাট দ্য সেম টাইম বিসিবির কথা বলতে হয়, সবাই চেষ্টা করেছেন ওই প্রোটোকলটা মেনটেন করতে, তবে খুব যে বেশি একটা সম্ভব হয়েছে সেটাও না। আমরা দেখলাম যে বিভিন্ন মানুষ তাদের কাছে কিন্তু পৌঁছে গিয়েছে সেলফি তোলার জন্য, যেহেতু ক্রিকেটার অনেক বড় ব্যাপার, তাদেরকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন, তো এই ব্যাপারগুলো ছিল, যেটি না বললেই নয়, এই বাস্তবতা আমাদের স্বীকার করে নিতে হচ্ছে। আমরা দেখতে পেলাম যে 6 ক্রিকেটার ছিলেন এবং সব মিলিয়ে 23 জন কোচিং স্টাফ, এছাড়া টিম ম্যানেজমেন্টের কথা যদি বলি, বোর্ড পরিচালকরা সেখানে ছিলেন। তাদের করোনার যে কার্যক্রম, টিকা দেওয়ার কার্যক্রম খুব দারুণভাবেই সম্পন্ন হয়েছে এবং ক্রিকেটাররাও বেশ খুশি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাবো, আর যারা আগ্রহী রয়েছেন বাকিরা, তাদের টিকা দেওয়ার কথা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত বা কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আজকে যারা দিয়েছেন তো তারা দিয়েই ফেলেছেন, এরপর হচ্ছে শনিবার দিতে পারবেন, কালকে শুক্রবার অফ ডে, এখানে সুযোগ নেই। এবং বাকি যারা ক্রিকেটার রয়েছেন, মূলত আজকে আমরা দেখতে পেলাম যে নিউজিল্যান্ডের যে দল হবে, সফরে যাবে, সম্ভাব্য প্লেয়াররাই ধীরে ধীরে যাচ্ছেন এবং টিকা নিচ্ছেন, এবং সামনেও হয়তো আমরা শুনতে পাবো যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহরা তারাও একে একে নেবেন। এবং একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে বিদেশি কোচিং স্টাফের ক্ষেত্রে যেটি হয়েছিল যে তাদের তো এনআইডি নেই, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের স্পেশাল রিকোয়ারমেন্টে আসলে তারা টিকা নিয়েছে, এই বিষয়টা আমাদের জানিয়েছিল বিসিবির যে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ম্যানেজমেন্টের কেউ কি আজকে টিকা নিয়েছেন? হ্যাঁ, ম্যানেজমেন্টের অনেকেই টিকা নিয়েছেন। আর টিকা নেওয়ার পাশাপাশি যে বিষয়টি হচ্ছে যে তাদের কোভিড টেস্টও করা হবে, 3 দফা কোভিড টেস্ট করা হবে, আজকে কয়েকজন কোভিড টেস্ট করেছেন, 20 তারিখে একটি হবে এবং 22 তারিখে একটি হবে, এবং নিউজিল্যান্ডে যাওয়ার পর আবারও ক্রিকেটারদের কোভিড টেস্ট করা হবে। আরিফুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন স্টাফ করেসপন্ডেন্ট আরিফুল ইসলাম। একটা বিরতির সময় হলো নিউজ ভিউজ 24-এ, কিছুক্ষণ পরে ফিরব। আবারও আমন্ত্রণ, নিউজ ভিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। করোনার মোট ভ্যাকসিনের 75% বিশ্বের মাত্র 10টি দেশের হাতে, অথচ এক ডোজও ভ্যাকসিন পায়নি অন্তত 130টি দেশ। নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে এমন তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ভ্যাকসিনের বন্টনে এমন পক্ষপাতিত্বের কড়া সমালোচনা করে বলেন, গোটা কয়েক দেশে ভ্যাকসিন দিলেই করোনা থেকে মুক্তি মিলবে না, সব দেশের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে জরুরি ভিত্তিতে ঐক্যবদ্ধ পরিকল্পনার আর্জি জানান জাতিসংঘ মহাসচিব। দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনাকে অনেক স্বাগত চ্যানেল 24-এ এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। শুরুতে একটু জানতে যাব, আজকে জাতিসংঘের মহাসচিব যেমন বলেছেন যে মোট ভ্যাকসিনের 75% বিশ্বের মাত্র 10টি দেশের কাছে আছে এবং প্রায় অন্তত 130টি দেশে এই ভ্যাকসিনের আওতায় এখনো আসেনি, সেই বিষয়ে আপনার মন্তব্যটা প্রথমে একটু শুনতে চাই। না, জাতিসংঘের মহাসচিব আজকে যে কথাটি বলেছেন এটি রূঢ় বাস্তবতা। আসলে কোভিড এর আগে থেকেই আমাদের সম্পদের যে সমতাবিহীন একটি বন্টন সারা পৃথিবীতে, কিছু সুবিধাভোগী মানুষ এবং সমাজ এবং রাষ্ট্র যে সমাজের সমস্ত বা বিশ্বের সমস্ত সম্পদগুলো কুক্ষিগত করে রেখেছে, কোভিড-19 তার একটি প্রকৃষ্ট প্রমাণ দেখিয়ে দিচ্ছে। এবং আজকে সেই কথাটি তিনি যেটি বলেছেন যে বিশ্বের 75%
ভ্যাকসিন মাত্র 10টি দেশ ভোগ করছে, তার মানে আপনি বুঝতেই পারছেন যে যেটাকে বলে ইকুইটেবল কোন রকম অ্যাক্সেস নেই কারো, মানে বিভিন্ন দেশের বঞ্চনা এবং বিশেষ করে দরিদ্র এবং অনুন্নত দেশের বঞ্চনা, ইমিগ্রান্টদের ক্ষেত্রে বঞ্চনা ইত্যাদি বহু কিছু প্রকাশ পেয়ে গেছে। এবং ভ্যাকসিন যে রাজনীতি একটি হাতিয়ার, রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে, এবং সেটাকে বলা হচ্ছে ভ্যাকসিন জাতীয়তাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদে ভুগছে অনেকে, এমনকি উপনিবেশবাদের হাতিয়ার হয়ে গেছে ভ্যাকসিন, মানে যেটাকে বলছি আমরা কলোনিয়ালিজম। এইগুলো কিন্তু আসলে একটি রূঢ় বাস্তব কথা তিনি বলে ফেলেছেন, এবং এটি অনুধাবন করা খুবই জরুরি যে আসলে কোভিড 19 প্রমাণ করছে যে আমরা যদি সবাইকে সহযোগিতা না করি তাহলে কিন্তু আমি নিজেও বিপদে থাকবো। এই যে পরস্পরের যে নির্ভরশীলতা জগতে, এই নির্ভরশীলতার অনুধাবন করি না বলেই আমরা ক্লাইমেটে এইভাবে, ক্লাইমেট চেঞ্জে কিন্তু এর চেয়ে বিপজ্জনক একটি অবস্থা তৈরি হতে যাচ্ছে, যেটি আমাদের জন্য খুবই সামনে দুর্ভাবনার কারণ। হ্যাঁ, উনি কিন্তু এটাও বলেছেন যে যদি সবগুলো দেশকে, বিশ্বের সবগুলো দেশকে আসলে ভ্যাকসিন আওতায় না যায় তাহলে আমরা এই করোনা মোকাবেলা আসলে করতে পারবো না, সেই বিষয়ে কি আপনি একমত? কারণ বিশ্বায়নের যুগে দেখা গেল যে আরেকটি মানুষ হয়তো কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ভ্রমণের মাধ্যমে অন্যান্য ভাবে আরেকটি স্ট্রেন ছড়িয়ে দিল, আবার নতুন একটি হয়তো মহামারী শুরু হয়ে গেল। সুতরাং তিনি যেটি বলেছেন সেটি সত্য, কারণ এখানে তো বেড়া দিয়ে বা বাধা দিয়ে এই ভাইরাসের গতিবিধি রোধ করা যাবে না। সুতরাং আমাদের সবাইকেই যদি নিরাপদ না হয় তাহলে এত যেটা সংক্রামক ব্যাধি, সেই সংক্রামক ব্যাধির হাত থেকে তো রক্ষা পাওয়া যাবে না। সুতরাং তিনি সত্যিই বলেছেন যে আমাদেরকে এটিকে বৈশ্বিক সমস্যা বৈশ্বিকভাবে মোকাবেলা করতে হবে, কিন্তু বৈশ্বিক যে নৈতিক অবক্ষয়, যে আমরা যেটা দেখছি বিপর্যস্ত নৈতিকতা, তার ফলে আমরা জানি না যে সত্যি সত্যি কখন এই উন্নত রাষ্ট্র এবং কিছু কিছু মানুষ অনুধাবন করবে সেটি। আচ্ছা, ভ্যাকসিনের বন্টন প্রক্রিয়াটা আসলে কিভাবে হয় এবং এই ক্ষেত্রে বন্টনের কোনো সমস্যা ছিল কিনা, আপনার মতামতটা একটু জানতে চাই। না, আমি মনে করি সমস্যা ছিল না এই ক্ষেত্রে, আমি বরং সাধুবাদ জানাবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিল গেটস ফাউন্ডেশন, গ্যাভি, এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান অনেক আগেই, সেই এপ্রিলের শুরুতেই, শুধু ভ্যাকসিন নিয়ে নয় যত রকম কোভিড 19 মোকাবেলার জন্য ডায়াগনস্টিক বলুন, ঔষধ বলুন, ভ্যাকসিন বলুন, সেই বিষয়ে কিন্তু একটি অ্যালায়েন্স তৈরি করেছিল। সেই অ্যালায়েন্সটি কিন্তু অনেক আগেই, এবং সেখানে ভ্যাকসিনের জন্য কোভ্যাক্স যেটা সেটি ছিল ওই অ্যালায়েন্সের একটি অংশ, তার নাম হলো কোভ্যাক্স। এবং কোভ্যাক্সের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বন্টন করা হয়ে গেছিল যে WHO করবে নীতিমালা, গ্যাভি করবে বন্টন, অন্যরা অর্থ দিবে। এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যে সুফল আমরা ভোগ করছি সেটিতে কিন্তু অনেক অর্থ অনেক সংগঠন দিয়েছে। এখন তখনই কিন্তু বলা হয়েছিল যে প্রথমে যারা ফ্রন্ট লাইনার্স, অর্থাৎ যারা চিকিৎসার সঙ্গে জড়িত বা সংবাদকর্মী বা আইন শৃঙ্খলা, তাদেরকে 3%, সারা পৃথিবীর মানুষকে আগে 3% দিবে। 9টা দেশ কিন্তু তখনই, 9টা কোম্পানি কিন্তু তখনই এই অ্যালায়েন্সে যুক্ত হয়েছিল, ভ্যাকসিন কোম্পানি যারা পাইপলাইনে ছিল, যারা তখন ভ্যাকসিন ডেভেলপমেন্টের শুরুতে ছিল এবং ক্লিনিক্যাল ট্রায়ালে ছিল, তারা কিন্তু এই তখনই বুক করা হয়ে গেছিল। 3 বিলিয়ন ডোজ তো তখনই বুক করেছিল কোভ্যাক্স, এবং বলেছিল যে পরবর্তীতে আরো বুক করবে। এখন দেখুন, কোভ্যাক্সের থেকে কিন্তু কথা ছিল 3%-এর পরে 20% প্রথমে সব জনগণকে দেবে প্রত্যেক দেশে, তারপরে ছিল আরো ডিমান্ড বেসিসে, প্রয়োজন বেসিস ভিত্তিতে আরো 20%। তার মানে 43%-এর বন্টন জনগণের জন্য খুব সুন্দরভাবে করা ছিল, কিন্তু দেখা গেল সেই সব থেকে বাদ দিয়ে, এমনকি কেউ কেউ তখন ওই কোম্পানিগুলোকে কেস করা মানে শুরু করে দিল, কোম্পানিগুলো অনেক রকম নানান রকম ফন্দি ফিকির করলো কোভ্যাক্সকে অ্যাভয়েড করার জন্য। এবং দেখা গেল কোনো কোনো দেশ আছে যারা 3-4 গুণ ভ্যাকসিনও মজুত করে ফেললো, তারা দেখলো যে এই স্ট্রেন যদি কাজ না হয়, এই ভ্যাকসিন যাতে আরেক স্ট্রেনের উপরে কাজ হলে, মিউটেশন হলে যেন তারা মানে অত্যন্ত তারা যেন সতর্ক মানে ইয়ে থাকে আর কি, হ্যাঁ মানে মানে তাদের প্রতিরক্ষা যেন সুন্দর থাকে, এইভাবে কিন্তু 3-4 গুণও বুক করা আছে, হ্যাঁ, এবং কিনেও ফেলেছে। তো ফলে দেখা যাচ্ছে যে যেমন ইউ মনে আছে যে একবার কেস করারও মানে দিল যখন সাপ্লাই দিচ্ছিল না ফাইজার ঠিক মতো। তো আসলে আমি বলবো যে আমাদের এই বন্টনের যে পরিকল্পনা সবকিছুই ভেস্তে গেছে, যদিও সৌভাগ্যক্রমে হয়তো কোভ্যাক্স কিছু পেয়েছে এবং কিছু দিচ্ছে, আমরাও কিছু কোভ্যাক্স থেকে পাবো আশা করছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বন্টনের জন্য যে প্রস্তুতি এত কিছু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যরা মিলে করলেন সেটি কিন্তু সুন্দরভাবে সফল হলো না, কিছু প্রভাবশালী এবং ধনী রাষ্ট্রের আত্মকেন্দ্রিকতার কারণে। এবং সেক্ষেত্রে যদি
ইউএন এবং এটা সিকিউরিটি কাউন্সিলে ওঠানো অত্যন্ত আমি মনে করি খুব বুদ্ধিমানের কাজ, এটি সারা বিশ্বের নিরাপত্তার প্রশ্ন জড়িত। সুতরাং মহাসচিব যদি উদ্যোগ নিয়ে অন্তত পক্ষে এখানে রাজনৈতিক সদিচ্ছা তৈরি করেন তাহলে আমি বলবো এটি খুবই ভালো পদক্ষেপ। আরেকটা বিষয়ে যদি একটু ছোট করে বলেন, যেহেতু ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, একবার যাদের করোনা হয়েছে তারা আসলে কতদিন পর টিকাটা আপনারা নিতে বলছেন তাদেরকে? আসলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার মানে এটা বিজ্ঞান তো চলমান, তার মধ্যে প্রথম দিকে ছিল যে 4-12 সপ্তাহ হলেই হবে যে কোনো সময়, কিন্তু গত মাসে এই মাসেরই 2 তারিখে বেরিয়েছে যে যদি 12 সপ্তাহ পরে করে তাহলে 82% নিরাপত্তা পাওয়া যায়, মানে ওর যেটা মানে এফিকেসি বলে এটাকে, যে সফলতা, আর যদি 4 সপ্তাহ পরে হয় তাহলে 55%। এই জন্য প্রথমে সরকার 8 সপ্তাহ ছিল, আবার 4 সপ্তাহে নামিয়েছিলেন। আমরা বিশেষজ্ঞ সবাই পরামর্শ দিয়েছি যে না, এটি অন্তত পক্ষে 8-12 সপ্তাহের মধ্যে নিতেই হবে। 8 সপ্তাহ হলে পরে তাহলে অন্তত 1 বছরের নিরাপত্তা মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে 1 বছর অন্তত নিরাপদ থাকবেন, এটি আমরা ভাবছি যদি অন্য কোন স্ট্রেন এসে আক্রমণ না করে। অধ্যাপক ডক্টর লিয়া গোতালি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নিউজ বিজ 24 এর পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর আবার ফিরবো। আবার আমাদের নিউজ বিজ 24 এ বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সংঘর্ষ হয়েছে। বিকেল 3টার দিকে নগরীর জেলা স্কুল মাঠে সমাবেশ শুরু হয়। কিছুক্ষণ পরে স্লোগান দেয়া নিয়ে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর করা হয় চেয়ার। পরে দলটির সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ সহ 6 সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা যোগ দিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যা নিউজ বিজ 24 এর, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।